জামাই ষষ্ঠী মানে একদিন হাত পুড়িয়ে শাশুড়ির হাতে রান্না এক্সক্লুসিভলি জামাইদের জন্য। এদিন জামাইয়ের আপায়নের জন্য এলাহি কারবার, পেট পুড়িয়ে খাওয়া সঙ্গে এলাহি আদর। মোটামুটি জামাই ষষ্ঠী মানেই এই সব চোখের সামনে ভেসে ওঠে। তবে নিপা ভাইরাসের আতঙ্কে জামাই ষষ্ঠীতে কোপ পড়ল শহরের আমলিচু বাজারে, ফলে এবার মিষ্টির দিকে ঝুঁকেছে অনেকে। জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল কিছু মিষ্টির আইটেম নিয়ে এবারও হাজির হয়েছেন মিষ্টান্ন বিক্রেতারা। রকমারি মিষ্টির পাশাপাশি এদিন শহরের মাছের বাজারে ভিড় ছিল উপচে পড়ার মতো। ইলিশ বিক্রি হয়েছে 1200 থেকে 1400 টাকা কিলো দরে, তবে একটা দিনই তো, তাই আর দরদামের মধ্যে যায়নি কেউই। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এক মিষ্টির দোকানে। হ্যাঁ, জামাই ষষ্ঠী উপলক্ষে এক মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি। চলো দেখে নিই, এক জামাইয়ের সাথে কথা বলে দেখে নিব যে জামাই ষষ্ঠী উপলক্ষে কি করবেন। স্পেশাল বলতে এই মিষ্টি ফল, তারপরে আপনার ম্যাঙ্গো, তারপরে এই দই, এগুলো নিয়ে আমার শ্বশুরবাড়িতে যাব। শ্বশুরবাড়ি থেকে খাওয়া দাওয়া, এই তো জামাই ষষ্ঠী আর কি। শ্বশুরবাড়িতে আমি যেটা বেশি ভালোবাসি, ইলিশ মাছ আর পাঁঠার মাংস। তাহলে আজকে জমে রান্না হবে আর জমে খাওয়াও হবে আপনাদের। দিদি, জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে স্পেশাল কী আছে? স্পেশাল বলতে, যেহেতু আজকে একটা ছুটি ছুটি ব্যাপার চলছে, অফিস বাদ দিয়ে বাকি কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে যাওয়ার একটা তোড়জোড় রয়েছে, কিছু শপিং হয়েছে আর কিছু বাকি, আর তার জন্য এখানে দাঁড়ানো, কিছু মিষ্টি, কিছু ফল আর সঙ্গে মায়ের জন্য একটা ছোট্ট গিফট, এসব নিয়ে বাড়িতে যাওয়া, জমিয়ে খানিকক্ষণ আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়া তো আছি। রান্নার মধ্যে আইটেম কি কি থাকতে পারে, মানে জামাইকে যেমন ভালো লাগতে পারে তেমন কি রান্না হতে পারে আজকে? আমার হাজবেন্ডের যেটা সবথেকে বেশি পছন্দের রান্না সেটাই মা করে থাকে। তার মধ্যে রয়েছে ইলিশ মাছ, ভাপা ইলিশ, আর আরেকটি রয়েছে, সেটা হচ্ছে ও খুব মাটন খেতে ভালোবাসে, মাটন কষা। এই দুটো থাকছে আমরা জানি, বাকি আরও কিছু স্পেশাল থাকবেই। টোটাল কত অঙ্কের রান্না থাকতে পারে আজকে? আমার এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম বিয়ের পরে যেটা প্রথম বছরে জামাই ষষ্ঠী ছিল তখন মোটামুটি আমাদের পাতে 10 থেকে 12 রকমের রান্না পড়েছিল, সেটা সম্পূর্ণটা মায়ের হাতের রান্না। তো এখনও এটা ভালো লাগে যে মারা রান্না করে খাওয়াচ্ছে এই ষষ্ঠীর দিনটাতে, আজকেও সেরকম কিছু হবে। ধন্যবাদ। ব্যবসা খুব ভালো চলছে, লোকের ডিমান্ড খুব বেশি, দই মিষ্টি রসগোল্লা এগুলো খুব ডিমান্ড বেশি। আজকে রসমলাই বিক্রি করছি, সরপুরিয়া বিক্রি করছি, আর ডায়মন্ড সন্দেশ, চকলেট সন্দেশ আর আমশক্ত সন্দেশ স্পেশাল। আজকের এই জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি একটি মিষ্টির দোকানে। এখানে আপনারা দেখতেই পেলেন যে অনেক জামাই মিষ্টি কিনে যাচ্ছে জামাই শ্বশুর বাড়ি। তাছাড়া আমরা কথা বললাম এই দোকানের, মিষ্টির দোকানের মালিকের সাথে। এখানে আপনারা দেখতেই পেলেন যে কত রকমের ভ্যারাইটিসের মিষ্টি তারা বিক্রি করছে জামাই ষষ্ঠী উপলক্ষে। ক্যামেরাম্যান প্রদীপ রয়ের সাথে আমি আফসানা।